ভাঙরে জলা জমি চুরি তো সামনে চলে আসছে তৃণমূলের কন্দল মাটি চুরিতে নাম জড়িয়েছে দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলামের সূত্রের খবর যে তৃণমূল নেতা অভিযোগ করছেন তিনি কাইজার আহমেদের অনুগামী কিছুদিন আগে ভাঙরের টিকিট নিয়ে অডিও ক্লিপ বিতর্কে নাম জড়ায় কাইজারের এই নিয়ে যে তৃণমূল নেতা মুখ খোলেন তার বাড়িতে গুলিও চলে মাটি চুরির বিষয়টি সামনে আনা কি তারই পাল্টা কেউ একজন আছে আপনার কি মনে হয় একজন ভালো নাগরিক হিসেবে আপনি কি বলছেন না এটা আমি যতদূর জানি কেউ একজন নয় এখানে সব কোন ইন্ডিভিজুয়াল ব্যক্তি এবং টুকরা টুকরা গ্যাং আছে ভাঙরে দিনের আলোয় চুরি হয়ে যাচ্ছে জলাজমি কারা করছে চুরি ভাঙর এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি কাইজার আহমেদ বলছেন এর নেপথ্যে টুকরে টুকরে গ্যাং বুঝিয়ে দিচ্ছেন দলেরই কেউ কেউ যুক্ত কিন্তু কেন হঠাৎ ভাঙরে মাটি চুরির কথা সামনে এলো স্থানীয় সূত্রে দাবি এর পিছনে রয়েছে ভাঙরের দুই দাপুটে নেতা আরাবুল ইসলাম ও কাইজার আহমেদের বিবাদ তাৎপর্যপূর্ণ বিষয় হল তৃণমূলের যে পঞ্চায়েত সদস্য আরাবুল ইসলামের নামে জলাজমি ভরাটের অভিযোগ করেছেন তিনি কাইজার আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কিছুদিন আগে ভাইরাল অডিও ক্লিপ ঘিরে বিতর্কে জড়ান কাইজার এরপরেই এক তৃণমূল নেতার বাড়িতে গুলি চলে অভিযোগ ওঠে কাইজারের দলবলের বিরুদ্ধে সেই বিতর্ক থামতে না থামতে ভাঙরে জলাজমি চুরিতেও সামনে চলে এসেছে তৃণমূলের কন্দল ইন্ডিভিজুয়াল কোনো একজন বড় মাথা বস বা কেউ আছে বলে আমার মনে হয় না যে যার নিজের নিজের স্বার্থে করছে সে এ গ্রুপ বি গ্রুপ বাম ডান সবাই মিলেই করছে তিনি অভিযোগ করেছেন তিনি পঞ্চায়েত সদস্য কি অন্য কেউ আমি তো বলতে পারবো না আর একটা কথা বলি যে অভিযোগ করছে সে কতটা সঠিক আছে সেটাও ভাবার ব্যাপার আছে সে তো পঞ্চায়েত মেম্বার বলে দাবি করতে পারে কিন্তু সেই এলাকার মানুষ না বললে তো আমি বুঝবো না যে সে মেম্বার কি অন্য কেউ প্রতিষ্ঠা দিবসে যাওয়ার সময় ভাঙরের হাতিশালায় আইএসএফ কর্মীদের ওপর হামলা চালায় তৃণমূল সেদিন কার্যত নেতৃত্ব দিতে দেখা যায় আরাবুল ইসলাম ও কাইজার আহমেদকে এরপরেই গ্রেফতার হন ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি পরপর মামলায় নওশাদ এখন জেলে বিধায়কহীন ভাঙরে এবার বিরুদ্ধ গোষ্ঠীকে কোণঠাসা করতেই কি জলাজমি ভরাটের বিষয় সামনে আনল তৃণমূলের অপর গোষ্ঠী মধুকল্পিতা চৌধুরী ও রঞ্জিত সর্দারের রিপোর্ট রিপাবলিক বাংলা